তড়িৎ বল রেখার সাহায্যে তড়িৎ প্রাবল্য ব্যাখ্যা। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছেন ইপসাইলন তড়িৎ ভেদ্যতা, ইপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে কি উপাদান থাকে, কি উপাদান থেকে যে বল রেখার সংখ্যা নির্গত হবে, নির্গত বল রেখার সংখ্যা হবে কিউ বাই ইপসাইলন। এখন কিউ বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধে যদি আমি একটি গোলক কল্পনা করি, তাহলে ওই গোলকের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল 4π আসবে। তাহলে আমরা বলতে পারি ওই গোলকের পার্শ্বতল থেকে নির্গত বল রেখার সংখ্যা কিউ বাই ইপসাইলন। তাহলে একক ক্ষেত্রফলে নির্গত বল রেখার সংখ্যা কিউ বাই 4π ইপসাইলন আর স্কয়ার। এখন তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে, এখন সংজ্ঞা ওকেই বলেছে, সংজ্ঞা এখন বলেছে যে সংজ্ঞা বলেছে সংজ্ঞা বলেছে যে কিউ আধান কোনো জায়গায় থাকলে তার জন্য যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য সৃষ্টি হবে সেটা হচ্ছে কিউ বাই 4π ইপসিলন আর স্কোয়ার, যদি মাধ্যমটা ইপসিলন। কিউ আধান কোনো জায়গায় থাকলে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সৃষ্টি হবে সেটা ই সমান সমান কিউ বাই 4π ইপসিলন আর স্কোয়ার। তাহলে এই জিনিসটা আর একক ক্ষেত্রফল লম্বভাবে অতিক্রান্ত বল রেখার সংখ্যা একই, তাই তো? একক ক্ষেত্রফলে নির্গত, একক ক্ষেত্রফলে লম্বভাবে নির্গত বল রেখার সংখ্যা এটা, বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এটা, তো দুটোই একই দেখাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুতে বিন্দু চারদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বল রেখার সংখ্যা সমান। আরেকবার বলছি, এটা ম্যাক্সওয়েল বলেছে কি ভেদ্যতা সম্পন্ন কোনো মাধ্যমে কি উপাদান থাকে, কি উপাদান থেকে নির্গত বল রেখার সংখ্যা হবে কি বাই ইপসাইলন। এখন কি উপাদানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলে গোলককে পার্শ্বতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4π r², 4π r² থেকে লম্বভাবে নির্গত বল রেখার সংখ্যা হবে কি বাই ইপসাইলন। একক ক্ষেত্রফলে লম্বভাবে নির্গত বল রেখার সংখ্যা হবে কি বাই 4π r². এখন কি উপাদান যদি থাকে তাহলে তার জন্য আর বিন্দুতে আর দূরত্বে যে ক্ষেত্র প্রবল সৃষ্টি হবে সেটা হচ্ছে কি বাই 4π r², তার মধ্যে ক্ষেত্র প্রবল আর একক ক্ষেত্র ফলে লম্বভাবে নির্গত বল রেখার সংখ্যা সমান। তাহলে আমরা বলতে পারি যে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুর চারদিকে একক ক্ষেত্র ফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল রেখার সংখ্যা সমান। তাই কি দাঁড়াচ্ছে যে এটা এটা হচ্ছে একক ক্ষেত্র বলে একক ক্ষেত্র বলে মধ্যে দিয়ে নির্গত বল রেখার সংখ্যা। আবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণ দেখা যাচ্ছে এটাই পাওয়া আছে, তার মানে এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রে বল রেখা আর সমান সমান ক্ষেত্র প্রাবল্য দুটাই সমান। সেই জন্য আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুর চারদিকে একক ক্ষেত্র ফলে মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বল রেখার সংখ্যা সমান। এটা হচ্ছে আমাদের নতুন তড়িৎ বল রেখার বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের নতুন সংজ্ঞা, বা বলা যায় বল রেখার সাহায্যে তড়িৎ প্রাবল্যের ব্যাখ্যা।